শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হলো ইনসাদ মণ্ডল, আর বাপের নাম হোসেন মণ্ডল, আমার মাতার নাম হলো রবেদান। আমার স্থায়ী ঠিকানা হলো কিশোরপুর বাগা থানা, আগে সরকার থানা ছিল, জেলা রাজশাহী। তখন আপনি কি করতেন? আমি ব্যবসা করতাম, ফেরি করি, চুরি ডোরমালা বেশি বেড়াতাম। আমি আনসারের ট্রেনিং দিচ্ছি পুঠিয়ার, আর মুজাহিদ ট্রেনিং হলো রাজশাহী হয়েছে, সর্দা হয়েছে। আমি এখনো এই পাশে আমার বাড়ি লস্কর সুবেদার জামাদার বলতো, কাকে পাকিস্তান পিওরে সুবেদারে বলতো জামাদার, লস্কর জামাদার জানে যে আমি ট্রেনিং প্রাপ্ত, আমার আনসার কমান্ডার ছিল আমি। আমাকে হলো আপনার যেদিন মুজিবুর যেদিন আপনার ভাষণ দেয় শুনছি যে যার যা আছে তাইলি ঝাঁপি পড়ো, আমার এবারকার সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমরা দেশ স্বাধীন করে সারব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কথা বলাতে আমার মন একবার চাঙা হয়ে গেল, বুঝলেন। ওর কথাগুলো সব শুনি টুনি বাড়িতে আসি। আমি মনোহারি ব্যবসা করতাম, বারান্দার চকিরপুর শুয়ে আছি, অ্যান্ড ক্যাম্পের 6টা মিডিয়ার যাই, আমার পায়ের দিক ধরছে আর মাথার দিক ধরি নিচে নামাছে, আপনারা কে? না তো আমরা বিডিআর। আর কি চান আমাকে নামাছেন কেন? তাহলে তুমি মুজাহিদ না? জি মুজাহিদ। আমরা যুদ্ধে যেতে হবে নজরুলের বাড়িপুর, এই যে ছেলেটার বাড়িপুর, ওখানে ট্রাক, ওই ট্রাকে হায়দার করিম আর আমার তিনজনাক লি মিরগঞ্জে লি চলে গেল ক্যাম্পের রেজাই সারি, আমার রাইফেল ইস্যু করে দিল আমার নামে ওই লস্কর সুবেদার। যত আনসার মুজাহিদ ছিল সব গলার দিয়ে দিল, রাইফেল গুলি দিয়ে দিল, আমার এলি গেল চারঘাট। বিহারি ছিল আর মিরগঞ্জের ক্যাম্পের পুলিশ বিহারি ছিল, সুবেদারে ধরিলি চলে গেছি চারঘাট যাই থানা পড়ল। আর আমরা ওইখান থেকে চলে আসি আপনার বানেশ্বর আর আপনার পুঠিয়ার মাঝখানে, আমরা দুই পার আম্বুশ নিলাম। আমি ছিলাম হলো দক্ষিণের দিকে কলা বাগানে, বুঝলেন। ওরা একটা অস্ত্র এরকম গোল স্টোপের মতন গোল এরকম করে মারছে ঝেকন, আর গুলি চতুর্দিক বাড়া গেছে, আমাদের মানুষ কম করে হলো 180 জনের লোক মরে গেল। আল্লাহ আমাকে বাঁচালো, আমার এই সাথে যে কলার গাছে তো গুলি যাবে না, কলা গাছের মধ্যে ছিলাম। তাহলে আমরা বাড়ি আমরা চলে এলাম, আর সেরি ভারতে চলে গেছি স্যার,
ভারতে চলে যাই সারিয়ে লস্কর জামাদারে বললাম, দায়িত্ব দিল দুই ক্যাম্পে ওই পার থেকে যে মানুষ আসবে তাদের আমার লোক যদি হয় তো তার ব্যবস্থা করুন। আমি আর অন্য জায়গায় যাইনি, তারপরে দেশ স্বাধীন হয়েছে চলে এসেছি। এখনকার বাংলাদেশ কেমন আছে? খুব আমরা এখানে শান্তিতে আছি। আমি আমেলিক, আমি চিরজীবন আমেলিক। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।